জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ নিবিড় পর্যবেক্ষণে মুশফিক শান্তরা। কি রহস্য লুকিয়ে আছে 22 গজে সেটাই হয়তো জানার চেষ্টা তাদের। যদিও সচরাচর ব্যাটিং বান্ধব পিচই হয়ে থাকে চট্টগ্রামে, তবে পিচ যেমনই হোক বাংলাদেশের ব্যাটারদের আউট করতে খুব একটা বেগ পেতে হয় না প্রতিপক্ষকে। টাইগারদের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স অন্তত তাই বলে। শেষ তিন টেস্টের ৬ ইনিংসে বাংলাদেশ দলের মোট রান মাত্র ১১৭৫, অর্থাৎ গড়ে ইনিংসের সংগ্রহ ১৯৫.৮৪ রান, যেখানে প্রতিপক্ষ ব্যাটাররা ছুটিয়েছেন রানের ফোয়ারা। তবে চট্টগ্রাম টেস্ট নিয়ে আলোচনার টেবিলে এসবই দুই নম্বরে। প্রথম স্থানে নাজমুল হোসেন শান্তর, অধিনায়কত্ব থেকে মুক্তি চাওয়া। সাম্প্রতিককালে নিজেকে হারিয়ে খুঁজছেন এ বাঁহাতি। সিরিজ শেষে বিসিবিকে খুঁজতে হবে তাই নতুন অধিনায়ক। এই সিরিজের ঠিক আগে দলের সঙ্গে যোগ দিয়েই রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফিল সিমন্স। প্রথম টেস্টে হারার পর এই টেস্ট নিয়ে চিন্তা করার পাশাপাশি তার মাথায় রাখতে হচ্ছে ব্যাটারদের বাজে ফর্ম, নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিও। তবে লিটনদের প্রস্তুতিতে এসবের ছাপ নেই। নতুন ধরনের ফিটনেস ট্রেনিংয়ের পর ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে, আগেও খেলেছি আলহামদুলিল্লাহ। আমার ক্যারিয়ার দুইটা পাঁচ উইকেট এখানে, যে যার কাজটা 100% করার, একদম আপনার ব্যাটিং বলিং ফিল্ডিং যার যার ডিপার্টমেন্ট আছে সে যদি ফুলফিল করতে পারে, আমরা প্রসেস অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ দিন শেষের রেজাল্টটা ভালোই আসবে। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তার আগে সকাল সকাল অনুশীলন করে গেছে দক্ষিণ আফ্রিকা দল। প্রথম টেস্টের ভালো ফল এই ম্যাচেও টেনে আনতে চাইবেন এডেন মাকরামরা। এই ম্যাচ নিয়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রবিবার হয়ে গেল তার মহড়াও। মহড়া শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, সিরিজের একটি চমৎকার সমাপ্তির জন্য সব ধরনের নিরাপত্তা আয়োজন সম্পন্ন করে রেখেছেন তারা। বরাবরের মতো এবারও আমরা নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়েই আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা এই টুর্নামেন্টটি শেষ করতে পারব। আর নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই, আর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত বাগাড়ম্বর করে আমরা আসলে কারোর মধ্যে ভীতি সঞ্চার করতে চাই না। দ্বিতীয় টেস্টের আগে সব কিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে অধিনায়ক সমাচার। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এই টেস্ট শেষে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড আর বইতে যাচ্ছেন না তিনি, ফলে এই সিরিজ শেষে বিসিবিকে খুঁজতে হবে নতুন অধিনায়কের। তার আগে মাঠের ক্রিকেটে চ্যালেঞ্জ কম নেই টাইগারদের। মুশফিক লিটন শান্তদের ফিরতে হবে রানে। প্রথম টেস্ট 7 উইকেটে হারার পর এই টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ।